আজ থেকে প্রায় 150 বছর আগে সমগ্র মানবজাতির কল্যাণের জন্য জ্ঞান, ভক্তি, কর্ম ও ধ্যানের একটি পরিপূর্ণ আদর্শরূপে স্বামী বিবেকানন্দ আবির্ভূত হয়েছিলেন। জড়বিজ্ঞানের চমকপ্রদ সাফল্যে ধর্মের প্রভাব তখন কিছুটা স্তিমিত। অশিক্ষা ও কুশিক্ষায়, পরাধীনতা ও দারিদ্র্যে ধর্মের প্রাণ কেন্দ্র ভারতও যেন পথ হারিয়ে ফেলেছে। সেই যুগসন্ধিক্ষণে ভবিষ্যৎ মানব জাতির অভ্রান্ত পথ নির্দেশক রূপে স্বামী বিবেকানন্দের আবির্ভাব। তার আগমনে শুধু যে তমসাচ্ছন্ন ভারত কর্মযোগে জেগে উঠেছিল তা নয়, রজগুণে উন্মত্ত ইউরোপ আমেরিকাও তার শিক্ষা দীক্ষায় ধ্যান জ্ঞানে নতুন আলোকের সন্ধান পেয়েছে। মাত্র 39 বছর কাল স্বামীজি মর্ত্যলোকে অবস্থান করেন। প্রকাশ্যভাবে তার ব্যাপক ও গভীর কর্মজীবন মাত্র 9 বছর কাল। পরিব্রাজক জীবনের শেষে গুরুর ইঙ্গিতে 1893 খ্রিস্টাব্দে তিনি চিকাগো ধর্ম মহাসভায় যান। সেখানে অপূর্ব সাফল্যের পর তিনি আমেরিকা ও ইউরোপে সার্বভৌম আধ্যাত্মিক বাণী প্রচার করেন। 1897 খ্রিস্টাব্দে তিনি ভারতে ফিরে আসেন এবং স্বদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নবজাগরণের বাণী শোনাতে থাকেন। তারপর 1899 খ্রিস্টাব্দে স্বামীজি পুনরায় পাশ্চাত্যে যান এবং বিভিন্ন দেশে, বিশেষ করে আমেরিকায়, নবযুগের উদার ভাব প্রচার করতে থাকেন। 1900 খ্রিস্টাব্দে তিনি বেলুড় মঠে ফিরে আসেন। কঠোর পরিশ্রমে তখন তার শরীর ক্লান্ত, মন নির্বাণ মুখে, তাই অতি শীঘ্র জগতের সর্ববিধ কল্যাণের জন্য বহুজন হিতায়, বহুজন সুখায় শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের কাজ যোগ্য হস্তে সমর্পণ করে 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই নশ্বর দেহ ত্যাগ করেন। এগারোই সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দের যে ধর্ম মহাসভা হয়েছিল তার প্রথম দিনেই স্বামীজি সরল ভারতীয় সম্বোধনে আমেরিকাবাসীকে ভগিনী ও ভ্রাতা বলে সম্ভাষণ করেছিলেন এবং সেই দিনই সেই প্রাচ্য সন্ন্যাসী প্রথম নারীকে প্রথম স্থান দিলেন এবং সমগ্র জগৎকে নিজ পরিবার বলে ঘোষণা করলেন। আজকের দিনে এই 11 সেপ্টেম্বর চিকাগো ধর্ম মহাসভার প্রথম দিবসের অধিবেশনে সভাপতি কার্ডিনাল গিবন্স শ্রোতৃমণ্ডলীর কাছে তার পরিচয় করিয়ে দিলে সেই অভ্যর্থনার উত্তরে স্বামীজি বলেন, হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করেছেন তার উত্তর দেবার জন্য উঠতে গিয়ে আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সর্বধর্মের যিনি প্রসূতি স্বরূপ তার নামে আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারীর হয়ে আমি আপনাদের ধন্যবাদ দিচ্ছি। এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই যারা প্রাচ্য দেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করলেন যে অতি দূর দেশবাসী জাতিসমূহের মধ্যে থেকে যারা এখানে সমাগত হয়েছেন তারা
তারাও বিভিন্ন দেশে পরধর্ম সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করতে পারেন। যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্ববিধ মত স্বীকার করার শিক্ষা দিয়ে এসেছে, আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা শুধু সকল ধর্মকে সহ্য করি না, সকল ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন শব্দটি অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত বলে গর্ব অনুভব করি। যে জাতি পৃথিবীর সকল ধর্মের ও সকল জাতির নিপীড়িত ও আশ্রয় প্রার্থী জনগণকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে, আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমি আপনাদের একথা বলতে গর্ববোধ করছি যে আমরাই ইহুদিদের খাঁটি বংশধরগণের অবশিষ্ট অংশকে সাদরে হৃদয়ে ধারণ করে রেখেছি। যে বৎসর রোমানদের ভয়ঙ্কর উৎপীড়নে তাদের পবিত্র মন্দির বিধ্বস্ত হয়, সেই বৎসরই তারা দক্ষিণ ভারতে আমাদের মধ্যে আশ্রয় লাভের জন্য এসেছিল। জরথুষ্ট্রের অনুগামী মহান পার্শ্বিক জাতির অবশিষ্ট অংশকে যে ধর্ম অবলম্বীগণ আশ্রয় দান করেছিল এবং আজ পর্যন্ত যারা তাদেরকে প্রতিপালন করছে, আমি তাদেরই অন্তর্ভুক্ত। কোটি কোটি নরনারী যে স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন, যে স্তবটি আমি শৈশব থেকে আবৃত্তি করে আসছি, তারই কয়েকটি পংক্তি উদ্ধৃত করে আমি আপনাদের কাছে বলছি। রুচিরাং বৈচিত্রাদ ঋজু কুটিল নানা পথ জুসাং ঋণামে কো গম্যস্তমসি পয়সান্নব এব। বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলেই যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঢেলে মিলিয়ে দেয়, তেমনি হে ভগবান, নিজ নিজ রুচির বৈচিত্র্য বশত সরল কুটির নানা পথে যারা চলেছে, তুমি তাদের সকলের একমাত্র লক্ষ্য। পৃথিবীতে এযাবৎ অনুষ্ঠিত সম্মেলনগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহাসম্মেলন এই ধর্ম মহাসভা, গীতা প্রচারিত সেই অপূর্ব মতেরই সত্যতা প্রতিপন্ন করেছে, সেই বাণী ঘোষণা করছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম্, মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যে ভাব আশ্রয় করে আসুক না কেন, আমি তাহাকে সেইভাবেই অনুগ্রহ করে থাকি। হে অর্জুন, মনুষ্যগণ সর্বতোভাবে আমার পথেই চলে থাকে। সাম্প্রদায়িকতা, গোড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্ম উন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল অধিকার করে রেখেছে। এরা পৃথিবীকে হিংসায় পূর্ণ করেছে, বারবার একে নরশনিতে সিক্ত করেছে, সভ্যতা ধ্বংস করেছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করেছে। এই সকল ভীষণ পিশাচগুলি যদি না থাকতো, তাহলে মানব সমাজ আজ আগের চেয়ে অনেক উন্নত হতো। তবে এদের মৃত্যুকাল উপস্থিত, এবং আমি সর্বতোভাবে আশা করি এই ধর্ম মহাসমিতির সম্মানার্থে আজ যে ঘণ্টার ধ্বনি নিনাদিত হয়েছে, তাহাই সর্ববিধ ধর্ম উন্মত্ততা, তরবারি অথবা লেখনী মুখে অনুষ্ঠিত সর্বপ্রকার নির্যাতন এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসৎভাবের সম্পূর্ণ অবসানের বার্তা ঘোষণা করুন। এরপর 15 সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্নে ধর্ম মহাসমিতির পঞ্চম দিনের অধিবেশনে ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বীগণ নিজ নিজ ধর্মের প্রাধান্য প্রতিপাদনের জন্য
বাঘ বিতণ্ডায় নিযুক্ত হন। অবশেষে স্বামী বিবেকানন্দ এই গল্পটি বলে সকলের মুখ বন্ধ করে দেয়। আমি আপনাদের একটা ছোট গল্প বলবো। এইমাত্র যে সুবক্তা ভাষণ শেষ করলেন তার কথা আপনারা সকলেই শুনেছেন। এসো আমরা পরস্পরের নিন্দাবাদ থেকে বিরত হই। মানুষে মানুষে সর্বদা এতটা মতভেদ থাকবে ভেবে বক্তা মশাই বড়ই দুঃখিত। তবে আমি আপনাদের একটা গল্প বলি, হয়তো তাতেই বোঝা যাবে এই মতভেদের কারণ কি। একটি ব্যাঙ একটি কুয়ার মধ্যে বাস করত। সে বহুকাল সেখানে আছে। যদিও সেই কুয়াতেই তার জন্ম এবং সেইখানে সে বড় হয়ে উঠেছে, তথাপি ব্যাঙটি আকারে খুব ছোট ছিল। অবশ্য তখন বর্তমানকালের ক্রমবিকাশবাদীরা কেউ ছিলেন না, তাই বলা যায় না অন্ধকার কূপে চিরকাল বাস করায় ব্যাঙটি দৃষ্টিশক্তি হারিয়েছিল কিনা। আমরা কিন্তু গল্পের সুবিধার জন্য ধরেই নিলাম তার চোখ ছিল, আর সে প্রতিদিন এমন উৎসাহে কুয়ার জল কীট ও জীবাণু থেকে মুক্ত রাখত যে সেরূপ উৎসাহ আধুনিক কীটাণুতত্ত্ববিদেরও শ্লাঘার বিষয়। এরূপ ক্রমে ক্রমে সে দেহে কিছুটা স্থূল ও মসৃণ হয়ে উঠল। একদিন ঘটনাক্রমে সমুদ্র তীরের একটি ব্যাং এসে সেই কূপে পড়ল। কূপমণ্ডুক জিজ্ঞাসা করল, কোথা থেকে আসা হচ্ছে? সমুদ্র থেকে আসছি। সমুদ্র সে কত বড়? তাকে আমার এই কুয়োর মতো বড়? এই বলে কূপমণ্ডুক কূপের এক প্রান্ত থেকে অপর এক প্রান্তে লাফ দিল। তাতে সাগরের ব্যাং বলল, ওহে ভাই, তুমি এই ক্ষুদ্র কূপের সঙ্গে সমুদ্রের তুলনা করবে কি করে? এটা শুনে কূপমণ্ডুক আর একবার লাফ দিয়ে জিজ্ঞাসা করল, তোমার সমুদ্র কি এত বড়? সমুদ্রের সঙ্গে কুয়োর তুলনা করে তুমি কি মূর্খের মতো প্রলাপ বকছ? এতে কূপমণ্ডুক বলল, আমার কুয়োর মতো বড় কিছুই হতে পারে না। পৃথিবীতে এর চেয়ে বড় আর কিছুই থাকতে পারে না। এ নিশ্চয়ই মিথ্যাবাদী, অতএব একে তাড়িয়ে দাও। হে ভ্রাতৃগণ, এরূপ সংকীর্ণ ভাবই আমাদের মতভেদের কারণ। আমি একজন হিন্দু, আমি আমার নিজের ক্ষুদ্র কূপে বসে আছি এবং সেটিকে সমগ্র জগৎ বলে মনে করছি। খ্রিস্ট ধর্মাবলম্বী তার নিজের ক্ষুদ্র কূপে বসে আছেন এবং সেটিকেই সমগ্র জগৎ মনে করছেন। মুসলমানও নিজের ক্ষুদ্র কূপে বসে সেটিকেই সমগ্র জগৎ মনে করছেন। হে আমেরিকাবাসীগণ, আপনারা যে আপনাদের এই ক্ষুদ্র জগৎগুলির বেড়া ভাঙার জন্য বিশেষ যত্নশীল হয়েছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ দিতে হবে। আশা করি ভবিষ্যতে ঈশ্বর আপনাদের এই মহৎ উদ্দেশ্য সম্পাদনে সহায়তা করবেন।